হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আজকের ভিডিওতে আমি বলবো যে কোনটা ভালোবাসা আর কোনটা অ্যাট্রাকশন, এইটা একটু বোঝার আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, যার জন্য আমাদেরকে অনেকটা কষ্ট, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় একটা রিলেশনশিপে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করবো ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। আর প্লিজ ভিডিওটাকে লাইক করো, লাইক করতে হাত ব্যথা করে না, একটু লাইক তো করাই যায়। আর কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, পাশে থেকো প্লিজ। তো একটা ছোট্ট ইন্ট্রোর পরে ফিরে আসি, কানেক্টেড থেকো। আমাদের কাউকে ভালো লাগতেই পারে, তার মানে এটা নয় যে তারও আমাদেরকে ভালো লাগবে। এই বেসিক জিনিসটা ফার্স্টে বুঝতে হবে। তোমার কাউকে ভালো লাগা মানে যে তারও তোমাকে ভালো লাগবে, এটা এমনটা নয়। এবার হয়তো কোনো মানুষ তোমার সাথে একটু ভালো করে কথা বলছে, তোমার একটুখানি টেক কেয়ার করছে, এটার মানে এটা নয় যে সে তোমাকে ভালোবাসে। কারণ এটা একটা ফ্রেন্ডশিপেও হতে পারে, আবার ভালোবাসা সম্পর্কেও হতে পারে। তো তুমি কি করে বুঝবে এটা ভালোবাসা না এটা অ্যাট্রাকশন? দেখো, প্রথমে ডিফারেন্সটা বুঝতে হবে যে কোনটা ভালোবাসা কোনটা অ্যাট্রাকশন। আকর্ষণ যেটা হয়, ভালোবাসার মধ্যে আকর্ষণ থাকাটা জরুরি, কিন্তু আকর্ষণটার ক্ষেত্রে যে ভালোবাসা থাকতেই হবে এর কোনো মানে নেই। আমরা একটা মানুষের, ধরো তোমার মধ্যে পার্টিকুলার একটা গুণ আমার ভালো লাগে, তো আমি সেটার প্রতি অ্যাট্রাক্ট হলাম। তুমি হয়তো ভালো গান গাও, তোমার গান গাওয়ার প্রতি আমি অ্যাট্রাক্ট হলাম। আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, আমি শুধু তোমার গান গাওয়ার প্রতি অ্যাট্রাক্ট হলাম। এবার তোমার থেকে যদি কেউ আরেকটু ভালো গান গায়, আমি কিন্তু দুম করে সেই দিকে আবার অ্যাট্রাক্ট হয়ে যাব। আবার যদি তার থেকেও কেউ ভালো বেশি গান গায়, আমি আবার সেই দিকে আকর্ষিত হয়ে যাব। তাহলে অ্যাট্রাকশন যে ব্যাপারটা, ওটা চেঞ্জ হয়, ওটা তোমার উপরেও আসতে পারে, আবার 50 জনের উপরেও আসতে পারে। কিন্তু ভালোবাসাটা হয় স্থায়ী, যেটা শুধু তোমার উপরেই ফোকাস থাকবে তার। তুমি ভালো গান গাও না গাও, তুমি ভালো রান্না করতে পারো না পারো, ডাজন্ট ম্যাটার, সে তোমাকে ভালোবাসে মানে তোমার সবটুকু নিয়ে ভালোবাসে। কিন্তু তার যদি তোমার উপর শুধুমাত্র অ্যাট্রাকশন থাকে, তাহলে কিন্তু তুমি যদি ভালো, তোমার মধ্যে যদি সেই কোয়ালিটিটা ভালো না থাকে, সেটা যদি সে অন্য কারোর মধ্যে পায়, তোমাকে সে ছেড়ে চলে যেতে 1 মিনিটও ভাববে না। হয়তো তোমার ফিগারটা একটু হেলদি, তার হেলদি ফিগার পছন্দ নয়, কিন্তু সে দেখছে তুমি তার জন্য ভাবনা চিন্তা করো, তুমি তার প্রতি টেক কেয়ার করো, তাকে ভালোবাসা দাও, তো সে তোমাকে ছেড়ে বেরোতে পারছে না, সে কিন্তু তোমাকে ভালোবাসে না। এই মোহগুলোর মধ্যে সে আটকে রয়েছে। সে যেই দেখবে যে তোমার থেকে একটু ফিগারটা ভালো, মানে সে যেরকম চায় সেরকম মেয়ে যদি তার সন্ধানে চলে আসে, তার সাথে যদি তার ফ্রেন্ডশিপ হয়ে যায়, সে কিন্তু 1 মিনিটও করবে না যে তোমাকে ছেড়ে চলে যেতে। আর আমরা বেসিক্যালি কি করি, এই অ্যাট্রাকশনটাকেই ভালোবাসা ভেবে তাদের এই ফাঁদটাতে পা দিয়ে দিই আর কষ্ট পাই। তাহলে প্রথমে কি করতে হবে, যখন কোনো রিলেশনশিপে যাবে বা যাওয়ার চেষ্টা করবে, তখন তুমি দেখবে যে সেই মানুষটা তোমার পুরোটা নিয়েই ভালোবাসে, নাকি তোমার পার্টিকুলার কোনো একটা জিনিসকে সে শুধু ইম্পর্টেন্ট দেয়। বা তুমি তো ভালো গান গাও, কিন্তু তোমার বাকি যে গুণগুলো আছে, বা তুমি যদি বাকি জিনিসগুলো, তো তোমাকে সে রীতিমতন বলে যে তুমি তো এটা পারো না করতে, এটা ও করতে পারে, এই যে কম্পেয়ার করছে তোমার সাথে, সেইখানে তোমাকে কিন্তু ভাবতে হবে যে সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে চলেও যেতে পারে। কারণ সেই মানুষটা তোমার ওই গান গাওয়া বা তোমার ওই নাচ করা বা তোমার ওই শরীরের প্রতি সে আকৃষ্ট হয়ে আছে, সেই আকর্ষণটা কিন্তু তার কেটে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তো কোনো রিলেশনশিপে যাওয়ার আগে এইটুকু বলবো যে সেই মানুষটাকে ভালো করে জেনে নাও, বুঝে নাও, তার সম্বন্ধে ভালো করে জানো, তার সাথে ভালো করে মেশো। আগে তার সাথে ভালোভাবে মেলামেশা করার চেষ্টা করো, ভালো করে একটা ফ্রেন্ডশিপ, ভালো একটা বন্ডিং তৈরি করো, তারপরে তার সাথে লাভ রিলেশনে যাও। কারণ তুমি তাকে ভালোবাসছো, কিন্তু সে তো তোমার প্রতি একটা আকর্ষণ, একটা মোহতে আটকে রয়েছে। সে জানে যদি তোমাকে সে ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু অন্য জায়গায় সেই জিনিসটা সে চটজলদি পাবে না, সে তখন অন্য জায়গায় নিজের জালটা বিছাতে শুরু করে। যতক্ষণ না সেটাতে সে সাকসেস হচ্ছে, ততক্ষণ সে তোমার প্রতি যে আকর্ষণটা তার, সেটাকে নিয়ে সে থাকবে।
তারপরে যখন তার মনে হবে যে না আমি তো ওই দিকটা ঠিক মতন পেয়ে গেছি, আমি যেটা চাইছি, তখন কিন্তু সে ওদিকে চলে যাবে। আকর্ষণ পরিবর্তিত হয়, কিন্তু ভালোবাসার কখনো পরিবর্তন হয় না। এই জিনিসটা যদি আমরা বুঝে যাই, তাহলে লাইফে যে আমরা কষ্টগুলো পাই, যে দুঃখগুলো পাই, সেইগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। যদি একটা মানুষ তোমার সাথে রিলেশনশিপের শুরুতেই তোমার সাথে ফিজিক্যালি হতে চায়, তাহলে বুঝবে সে তোমার শরীরের প্রতি আকর্ষিত, সেই জন্য সে তোমার সাথে রিলেশনশিপের শুরুতেই ফিজিক্যালি হতে চাইছে। তো এইরকম মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। সম্পর্কের শুরুটা মেন্টালি বন্ডিং দিয়ে হয়, ফিজিক্যালি বন্ডিং হওয়ার জন্য অনেকটা সময় পড়ে থাকে। তো যে মানুষটা তোমাকে ভালোবাসবে, সেই মানুষটা তোমার সব কিছু নিয়ে ভালোবাসবে, নট অনলি কি তোমার ফিগার, নট অনলি তোমার গান বাজনা এইসব জিনিসগুলো। আর যে মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, সে শুধু তোমার একটা বিশেষ জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হবে, সেই জিনিসটার প্রতি তার যখন ইন্টারেস্ট কমে যাবে, তখন সে অন্যদিকে চলে যাবে। তো এই ফারাকগুলো যদি আমরা বুঝি লাইফে, তাহলে কিন্তু আমরা ঠকবো না। তাহলে এটাই বলবো যে ভালোবাসার কখনো পরিবর্তন হয় না, কিন্তু আকর্ষণের পরিবর্তন হয়। আকর্ষণ ছাড়া কিন্তু ভালোবাসা হয় না। আমি গোলাপ ফুলটার দিকে আকর্ষিত না হলে কিন্তু আমি গোলাপ ফুলটাকে ভালোবাসতে পারবো না। আবার সেই গোলাপ ফুলটার উপর আমি যদি ভালোবাসা আমার সত্যিকারে থাকে, ফুলটা যদি শুকিয়েও যায়, তাহলেও কিন্তু আমি ফুলটাকে যত্ন করে রেখে দেবো। কিন্তু যদি আমি শুধু ফুলটার প্রতি আকৃষ্ট হই, শুধু ফুলটাকে দেখে, তাহলে ওর থেকে যদি আর একটা গোলাপ আমি সুন্দর দেখি, তাহলে কিন্তু আমার চোখটা ওই গোলাপের থেকে অন্য গোলাপে চলে যাবে। তাহলে আমি আশা করবো ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এইটুকু তোমাকে বুঝতে হবে যে ভালোবাসা পরিবর্তন হয় না, কিন্তু আকর্ষণ বা মোহর পরিবর্তন হয়। এইটুকু যদি আমরা বুঝতে পারি, তো আমি মনে করি লাইফে ঠকে যাওয়ার চান্সটা কিন্তু খুব কম হয়। তো ভিডিওটা আশা করবো ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।